বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 7ই মার্চ 2010 রবিবার। নাম বদলের ধারাবাহিকতায় মহাজোট সরকারের রোশনালে পড়ল এবার জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যান। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দিন বদল হোক আর নাই হোক, নাম বদলের মিশন চলছে গোটা জাতির আবেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে একের পর এক দেশের বিভিন্ন স্থাপনা থেকে স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বদলে ফেলার নির্লজ্জ মিশন চালিয়ে যাচ্ছে মহাজোট সরকার। রাতের আধারে জিয়া উদ্যান থেকে আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার নিন্দনীয় ঘটনায় ছবি এবং সংবাদ ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী মহাজোটের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন থেকে রেহাই মিলছে না সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের। পিরোজপুরের মঠবাড়িয়া ও নাটোরের বড়াইগ্রামে সরকারদলীয় নেতাকর্মীরা সংখ্যালঘু হিন্দুদের বসতভিটা জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেওয়ার খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত ও কালের কণ্ঠ। বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় বিএনপি নেতাদেরকে হত্যা করার মিশন নিয়ে চোরাগুপ্তা হামলা চলছে সারা দেশে। বিভাগীয় নগরী খুলনায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিএনপি নেতার উপর গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনায় জনপ্রিয় ওই নেতা গুরুতর আহত হওয়ার ছবিসহ সংবাদ এসেছে আমাদের সময়, প্রথম আলো, আমার দেশ, সমকাল, নয়াদিগন্ত, কালের কণ্ঠ এবং bdnews24.com-এ। ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্যাডাররা কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের দুজন সিনিয়র সাংবাদিকের উপর হামলা করার সংবাদ এবং দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর সরকারদলীয় লোকজনদের লাগাতার হামলার প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রতিবাদ জানানোর খবর ছেপেছে নয়াদিগন্ত ও কালের কণ্ঠ। নোয়াখালীর সোনাইমুড়িতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একটি মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার খবর এবং ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপরোয়া দখলবাজি, ভূমিদস্যুতা এবং লুটপাটের সংবাদ ছেপেছে ভোরের কাগজ, সমকাল, নয়াদিগন্ত ও প্রথম আলো। ক্ষমতাসীন দলের নেতারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি কলেজের প্রিন্সিপালকে বেধড়ক মারধর করার খবর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগ ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি 15 জন নেতাকর্মীকে মারাত্মক আহত করার সংবাদ এবং রাজশাহীর গোদাগাড়িতে যুবলীগের সাধারণ সম্পাদক ছিনতাই করার সময় হাতে নাতে আটক হওয়ার খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্ত এবং সমকাল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা রেজিস্টার ভবনে ব্যাপরোয়া ভাঙচুর করার খবর এবং দলীয় নেত্রীকে শিক্ষক নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা একজন সিনিয়র শিক্ষককে তার কক্ষে তালা মেরে আটকে রাখার সংবাদ এসেছে যথাক্রমে সমকাল, নয়াদিগন্ত এবং bdnews24.com-এ। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নিরপরাধ কর্মীকে বিনা ওয়ারেন্টে থানায় আটকে রেখে সারারাত মধ্যযুগীয় নির্যাতন করার খবর ছেপেছে দৈনিক কালের কণ্ঠ। চট্টগ্রামের বোয়ালখালী ও সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতা ও তাদের ক্যাডার বাহিনীর ব্যাপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃথক পৃথক দুটি প্রতিবেদন ছেপেছে আমার দেশ পত্রিকা। ভূমি মন্ত্রণালয়ে সরকারদলীয় নেতাদের ব্যাপক নিয়োগ বাণিজ্যের সংবাদ, নাটোরের ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ব্যাপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর এবং গত বছর দেশব্যাপী বিভিন্ন সরকারি প্রকল্পের 500 কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের উপর একটি প্রতিবেদন করেছে যথাক্রমে কালের কণ্ঠ, bdnews24.com এবং সমকাল। অশান্ত জনপদ পার্বত্য রাঙামাটিতে আরও একজন বাঙালিকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে উপজাতীয় জঙ্গিরা। পাহাড়ি সন্ত্রাসীরা জোরপূর্বক কেটে নিয়ে গেছে বাঙালিদের 7 একর জমির কৃষি ফসল। পার্বত্য চট্টগ্রামে স্বাধীন যুবমূল্যায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রতিবেদন করেছে নয়াদিগন্ত, যুগান্তর, ইত্তেফাক ও আমার দেশ। সাতক্ষীরা, পটুয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ ও রাজবাড়িতে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর ছেপেছে যায় যায় দিন, ভোরের কাগজ, আমার দেশ ও কালের কণ্ঠ। জয়পুরহাট ও রাজশাহীতে সরকারি অনুদান এবং টেস্ট রিলিফ বরাদ্দে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ ছেপেছে প্রথম আলো ও আমার দেশ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।